দেখি তো ভাই ভাই শুন, গতকালকে একটি আমাদের হাসপাতালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং বাইরের কিছু দুর্বৃত্ত আমাদের হাসপাতালে হামলা চালিয়ে আমাদের কয়েকজনকে আহত করে, এর ভিতরে একজনের অবস্থা সিরিয়াস, তাকে ঢাকায় মেডিকেলে রেফার করা হয়েছে এবং সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। তো পরবর্তীতে আমাদের ডাক্তাররা এবং আমাদের যারা নার্স এবং কর্মচারীরা মিলা সিদ্ধান্ত হয় যে তারা বহির্বিভাগ বন্ধ রাখবে, কিন্তু জরুরি বিভাগ এবং অন্তঃবিভাগ এই দুটা চালু থাকবে। সেই রকমভাবেই কর্মসূচি চলতেছিল, কিন্তু আজকে যেহেতু আমাদের পুলিশের এসপি মহোদয় এবং ডিসি মহোদয় ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা আসামি ধরবে, আমরা মামলা করেছি এবং তারা আশ্বস্ত করেছে যে দ্রুত সময়ের মধ্যে আসামি ধরবে, তাদের প্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 72 ঘন্টা আমরা তাদেরকে সময় দিব, 72 ঘন্টার ভিতরে আশা করি আমরা আসামিদেরকে ধরতে পারবে তারা। এই 72 ঘন্টা আমরা কোনো ধর্মঘট চালাবো না, আমাদের রুগীদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো আছে বহির্বিভাগ অন্তঃবিভাগ জরুরিভাগ সবই চলবে, 72 ঘন্টা পরবর্তীতে যদি তারা আসামি ধরতে ব্যর্থ হয় বা তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমরা পরবর্তীতে আমাদের কী কর্মসূচি সেটা সবাই মিলে বসে আবার সিদ্ধান্ত নেব।